নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ নিয়ে এসেছি পালং শাক দিয়ে আলু তেলাপুই মাছের হালকা ঝোল। একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা টমেটো নিয়েছি, টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, কিছুটা মাছ নিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে, মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হালকা আঁচে জিরেটা ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আগে দিতে মনে নেই পরে দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব সবজিটা। স্বাদ মতন লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ মতন ঝালের গুঁড়ো দিলাম। দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো। শাক থেকে জল বেরিয়েছে, জলটা ভালো করে শুকনো করে নেব। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে সবজিটা আরেকটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু টমেটো শাক দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, লাভিয়ে পরিবেশন করবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।